हाई फ्रेंड्स, आमी शुभद्रा, आमार चैनल भोजेर थालीते तोमादेर आरो एक बार वेलकाम। आज के निये चले एसेछि तोमादेरई अनेक बार रिक्वेस्ट करा भेटकी माछेर एकटा नतून रेसिपी निये। साधारणत भेटकी माछेर कालिया, भेटकी माछेर पातुड़ी एगुलोतेई आमरा अभ्यस्त। तबे भेटकी माछेर एई रेसिपिटा जदि एकबार ट्राई करे देखो ताहले एर स्वाद किन्तु मुखे लेगेई थाकबे, एकदम भोला सम्भव नय। आज के शेयर करछि भेटकी माछेर कोरमा, एकदम अन्य धरनेर रेसिपी। देखार जन्य पुरो भिडियोटा अवश्य देखते हबे। এটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ভেটকি মাছ, চারটে রিং পিস নিয়ে নিয়েছি এখানে। তোমরা যে কোনো পিস দিয়ে বানাতে পারো। ভেটকি মাছের ফিলে দিয়েও কিন্তু এটা দারুণ খেতে হবে। শুরুতেই ম্যারিনেট করে নেব মাছগুলোকে একটু নুন, গোলমরিচ গুঁড়ো আর একটা হাফ লেবুর রস দিয়ে। যেহেতু এই কোরমাটা একটু সাদা সাদা দেখতে হবে, এখানে কিন্তু আমি কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, তাই ম্যারিনেশনের ক্ষেত্রেও কিন্তু আমি নুন হলুদ মাখালাম না। গোলমরিচ আর লেবু রস দিয়ে এটাকে মাখিয়ে 10-15 মিনিট রেখে দেব। কোরমা সাধারণত মুঘলাই কুইজিন থেকে বিলং করে। ভেজ ননভেজ দুরকম কোরমাই পাওয়া যায়। আর এর গ্রেভির বেস সাধারণত দই আর বিভিন্ন মশলা দিয়ে বানানো হয়। গ্রেভিটা একটু থিক হবে। এটা কিন্তু একটা ভীষণ স্পেশাল ডিশ, তাই তোমাদের সাথে শেয়ার করছি। যে কোনো অকেশনে বা বাড়িতে গেট টুগেদার থাকলে নিজেরাও বাড়িতে বানিয়ে এটা খেয়ে অবশ্যই এনজয় করতে পারো। আর যেমন বললাম, ভেটকির অন্যান্য রান্নাগুলোর থেকে এটা একদমই আলাদা, তাই গেস্টদের অবশ্যই সার্ভ করতে পারো, তারা একদম চমকে যাবে। শুরুতেই ভেটকি মাছগুলোকে ভেজে নেব। ম্যারিনেট করে রেখেছিলাম 10-15 মিনিট। ভেটকি মাছ ভাজতে একদমই বেশি সময় লাগে না, হালকা করে দুপিট ভেজে নিয়েছি, খুব কড়া হবে না ভাজাটা। আর এটা ভীষণই ডেলিকেট মাছ, তাই এটাকে ভীষণ কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ভাজা মাছগুলোকে আলাদা করে রেখে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা ফোড়ন, যেমন তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর কিছুটা গোলমরিচ। ফোড়নটাকে হালকা ভেজে নেব যাতে এর থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসে। আর তারপরেতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এটাকে হালকা করে ভেজে নেব যাতে রংটা চেঞ্জ হয়ে যায় আর এটা একটু নরম হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। দুভাবেই পেঁয়াজটাকে ব্যবহার করছি গ্রেভির জন্য। এতে গ্রেভিটা থিকও হবে আর খেতেও একটু অন্যরকম লাগবে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর কাঁচা গন্ধ চলে গেলে এতে অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে। আগেই বললাম যেহেতু এটা একটু সাদা দেখতে হবে, তাই এর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কা বাটা। 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। ঝালটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, নিজেদের স্বাদ মতো অবশ্যই এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি, আর সাথে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি শুধুমাত্র জিরে গুঁড়ো। এই সব কিছু ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখতেই পাবে পাশ থেকে তেল ছেড়ে আসছে। তখনই এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই। যেহেতু এখানে পেঁয়াজ রয়েছে, ঝালও রয়েছে, আবার টক দইয়ের টকও রয়েছে, সবকটা স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছিলাম। টক দইটা দেওয়ার পর আমি লো ফ্লেমে মিশিয়েছি যাতে সেটা ফেটে না যায়। আর তারপর এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ কাজু আর চারমগজ একসাথে বাটা। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই গ্রেভির বেস রেডি। এবার পরিমাণ মতো জল ব্যবহার করছি এতে। যেহেতু এটা ঠিক হবে, তাই এতে অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। আর গ্রেভিটা একবার ফুটিয়ে নিয়েই এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ভেটকি মাছগুলো। আগেই বলেছিলাম মাছগুলো কিন্তু ভীষণই ডেলিকেট, তাই খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, নয়তো এগুলো ভেঙে যেতে পারে। আগেই এক পিঠটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর উল্টে দেব, যাতে দুদিক থেকেই গ্রেভির জুসটা মাছের মধ্যে ভালো মতন ঢুকে যায়। কোরমার রেসিপি আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, চিকেন কোরমা, এগ কোরমা, সেগুলোও কিন্তু দুর্দান্ত খেতে হয়। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নিও। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 2-3 মিনিট ফোটানোর পরই এটাকে শেষ করছি। 1 চেরা কাঁচা লঙ্কা, কিছুটা গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে
এতে কিন্তু এটার স্বাদ আরও অনেক মাত্রায় বেড়ে যাবে। এরপর ফ্লেমটা অফ করে আমি এই ভেটকি রেসিপিটাকে সার্ভ করে দেব। গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে। একদম শেষে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হালকা বেরেস্তা, এতে এই রেসিপিটা আরও বেশি রিচ আর অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করো, কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা পছন্দ হলে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আসছি পরের দিন আর একটা রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।